তাহলে আপনারা প্রিপারেশন নিতে থাকবেন এইভাবে যে ধরেন আমি যে ম্যাথটা দেখাচ্ছি, একটা ম্যাথ আমি দেখাই, প্রত্যেক চ্যাপ্টারের একটা করে ম্যাথ দেখাই, প্লাস সেম রুলস এর ম্যাথ গুলা কি করি অ্যাসাইনমেন্ট আকারে দেই। এই দুই ধরনের ম্যাথ আপনারা কি করবেন খুব ভালো মতো শিখে রাখবেন, কারণ এগুলা এইরকম টাইপের ম্যাথই এক্সামে আসবে মিডে, মিডে কুইজে। ওকে, এখন আমরা দেখব যে আমরা এখন দেখব আমরা এর আগে দেখছি মিড, আজকে দেখব মিডিয়ান। মানে এর আগের ক্লাসে আমরা দেখছিলাম মিন, সরি মিড একদম, এর আগের ক্লাসে অ্যারিথমেটিক মিনের ম্যাথ দেখছিলাম, এখন আজকে দেখব দুই নম্বর, এটা হচ্ছে কি মিডিয়ান, মিন মিডিয়ান মোড, প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ দেখ। তাহলে মিডিয়ানের এখানে কি কি ম্যাথ, মিডিয়ানের এখানে কি টাইপের ম্যাথ একটু দেখি। স্যার ভয়েস চলে গেছে স্যার, স্যার আপনার কথা শোনা যায় না। স্যার স্যারের ভয়েস চলে গেছে তো, মিউট হয়ে গেল নাকি? হ্যাঁ মিউট হয়ে গেছে স্যার, মিউট করে রাখছে স্যার। আপনি মিউট হয়ে গেছেন স্যার। মিউট করলে মিউট তো হবেই। আচ্ছা যাই হোক, আচ্ছা ম্যাট্রিক টু আমরা দেখি, কম্পিউট মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং ডাটা, এখানে এক্স এর মান দেয়া আছে আর ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে। তো এই দুইটা মান যখন দেয়া থাকবে, এক্স এর মান গুলো আমরা প্রথমে লিখছি মিডিয়ান বের করব, এক্স এর মান বের করলাম, এফ এর মান দেয়া আছে, এখান থেকে টোটাল ক্যালকুলেশন করে আমি এন ইকুয়াল টু কত 113 যোগ করছি আর এটা বের হইছে স্যার। হ্যাঁ স্যার, আপনি যে 7 নম্বর স্যার অ্যাসাইনমেন্ট দিলাম, 7 নম্বর তো স্যার নাই তো স্যার, 6 পর্যন্তই তো স্যার ম্যাথ দেখা যায়। আছে আছে স্যার, কোথায় স্যার পাই না তো স্যার, আপনি যে পিডিএফ করাই দেন। আরে ভালো মতো দেখেন, বাকিরা পাইছেন নাকি 7 নম্বর? প্রত্যেকটা লেকচারের ম্যাটেরিয়ালস গ্রুপে দেয়া থাকবে। ওকে এদিকে সবাই একটু দেখেন যে তো এটার মিডিয়ানের ক্ষেত্রে যেটা বের করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন সি ডট এফ, এটা বের করতে হবে। এটা কিভাবে বের করব, এটা বের করব এই ফ্রিকোয়েন্সি থেকে, ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে 12, 12 এর পর 31 62 89, এই মানগুলো কিভাবে বের হয়েছে কি বলতে পারে? পরের ফ্রিকোয়েন্সি যোগ করে, হ্যাঁ স্যার এখানে আপনার ফ্রিকোয়েন্সি গুলো পর্যায়ক্রম ভাবে যোগ করে, লাইক 12 সাথে 19 যোগ করে 31, দেন 31 এর সাথে আবার 31 যোগ হয়েছে। তার মানে এখানে ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকবে, সেকেন্ডে 12 এর সাথে কত হবে 19, 19 যোগ করলে কত হয় 31, 31। এখানে যে 31 পেলাম এটার সাথে এই 31 যোগ করলে কত হয় 62, 62 এর সাথে 27 যোগ করলে কত হয় 89, 89, ঠিক না? এভাবে বের করব, বের করলে আমি বুঝবো কিভাবে আমার এটা হয়েছে কি হয় নাই, এটা বোঝা যাবে যে এখানে n এর মান কত বেড়েছে 113, এটার লাস্টে লাস্টের ক্যালকুলেশন করলে এই যে 105 আর 8 যোগ করলে কত হয়
তার মানে এটা বের করার পর মিডিয়ান কিভাবে বের করে, যদি গ্রুপ ডাটা হয় তখন আমরা এটা বের করব সাইজ অফ n বাই 2 th আইটেম, এততম আইটেম, এততম আইটেম n এর মান কত এখানে 113 বাই 2 আমি দেখলাম যে এটা ডিভাইড করলে কত আসে 56.5, ঠিক না? 56.5 এত তম আসে। এখন আমি এইটা এই আইটেমটা কোন লাইনে আছে, এখানকার কোন লাইন বরাবর আছে কে বলতে পারে? স্যার 32-39 হ্যাঁ 30-39 এই স্যার, যে আপনার ফ্রিকোয়েন্সি যেখানে 31 ওইখানে আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কই গেছে? স্যার মিউট করছে। আচ্ছা আবির, হ্যালো। তাহলে এটা কোন ইয়াতে পড়ে, মানে এই জায়গায় কোন রেঞ্জের মধ্যে পড়ে, কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে পড়ে এই 56.5? একটা ম্যাথ ভালো মতো বোঝার চেষ্টা করেন। আমি যখন যে ম্যাথটা বলবো, আমি একটা ম্যাথ যখন বলবো সময় ধরে একটা ম্যাথ আমি বলার চেষ্টা করি, কারণ ওইটার মতোই বাকি সবগুলো একই। এই কোর্স খুবই সহজ, হ্যাঁ, এই জন্য এইটাই খুব ভালো মতো শেখার চেষ্টা করবেন। এখন আমার কোশ্চেন ছিল যে 56.5 এই আইটেমটা কোন লাইন বরাবর আছে? 50-59 স্যার। এই বরাবর? জি স্যার। কিভাবে ভাই? নো স্যার 32-39 না, এটা তো দেখি মিডল পয়েন্ট স্যার। কিন্তু এটা কেন, এই যে 52-59 এটা মিডল পয়েন্টে স্যার আছে স্যার। ওই মিডল পয়েন্টে আছে, এটা তো শেষের দিকে দেখি, মানে রেঞ্জটা স্যার 56 স্যার। ও এই দুইটা যোগ করে দুই দিয়ে ডিভাইড করলে এটা আসবে এই এই সেন্সে? জি স্যার। এই সেন্সে না, এখানে এখানে এই সেন্সের ইয়া হয় না, এই সেন্সে না। আর কে কি বলতে পারে? 33-39 32-39 ওটা হবে। কেন এটা স্যার? ওই যে আপনার সিএফ, আমরা যে ফ্রিকোয়েন্সিটা স্যার যেখানে পর্যায়ক্রমিক ভাবে যোগ করা হয়েছে ওটার মধ্যে দেখা যাচ্ছে যে 56টা স্যার, ওই যে আপনার যে ফ্রিকোয়েন্সিটা যোগ করবার যে 62টা আছে ওটার মধ্যে স্যার যায় আর কি। হ্যাঁ ওই হিসেবে হবে। মেহেদি হাসান নাকি স্যার? নাইম। জি নাইম, ভেরি গুড। এই কনসেপ্টটা ঠিক আছে যে এটা ফ্রিকোয়েন্সি না, C.F কমপ্লিমেন্টারি ফাংশনের 56.5 এর এই আইটেমটা এটার মধ্যেও পড়ে না, এটা ছোট হয়ে যায়, এটা ছোট হয়ে যায়, এরপরে যে আইটেমটা থাকবে মানে ঠিক এটার কাছাকাছি একদম এটার পরবর্তী যে আইটেম, এততম আইটেম কত? 62। 56 এর পরে কত আছে? 52 কি 56 এর আগে না পরে?
আগে স্যার পরে স্যার আগে স্যার আগে হ্যাঁ পূর্বে স্যার আর কোশ্চেনটা শুনেন 56.5 কি 62 এর আগে না পরে আগে আগে স্যার আগে স্যার তার মানে পরের ঠিক এটার পর পরের টার্ম এটা ছাড়া আর কিছু নাই আর কিছু আছে এখানে না স্যার না স্যার এখানে এইটা ছাড়া আর কিছু দেখতেছি না এটা 60 ও নাই 57 ও নাই 58 ও নাই 61 ও নাই তার মানে এর পরবর্তী ঠিক জাস্ট এটার পরবর্তী যে টার্ম থাকবে সেটাই হবে এটা ক্লাস ইন্টারভেল মানে এই বরাবরে কত আছে 32 39 ঠিক না ইয়েস জি স্যার 32 39 এটাই হবে এই ক্লাস ইন্টারভেল কিন্তু 0.5 এর হিসাবের কারণে যে 0.5 56.5 এর কারণে এটা রিয়েল লিমিটটা হবে 0.5 এই পাশে কম এই পাশে বেশি এরকম এই রিয়েল লিমিটটা ধরেই আমি এবার ম্যাথটা করব রিয়েল লিমিটটা ধরে তার আগে আমরা একটু দেখে আসি যে মিডিয়ানের মেইন ফর্মুলাটা কি একটু সবাই দেখে আসি মিডিয়ানের ফর্মুলাটা এরকম ছিল যে আনগ্রুপড ডাটার ক্ষেত্রে n প্লাস 1 বাই 2 th আইটেম কিন্তু গ্রুপ ডাটার ক্ষেত্রে এরকম সাইজ অফ n বাই 2 th আইটেম গ্রুপ ডাটা বলতে ক্লাস ইন্টারভেল যে সকল টেবিলের মধ্যে আপনারা দেখবেন যে ক্লাস ইন্টারভেল আছে এত থেকে এত রেঞ্জের মধ্যে আনগ্রুপড মানে ক্লাস ইন্টারভেল নাই 1 2 3 4 এরকম ভাবে দেয়া থাকে আর ফর্মুলাটা হচ্ছে এরকম মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি ডট এফ বাই এফ ইনটু আই তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমার এটা বের করব তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই যে আমি এই জায়গায় রাখলাম এল এর মান কত এখানে এল ফর্মুলাতে যে এল আছে এল এর মান কত স্যার 6 হবে 6 কোন জায়গা থেকে 6 আসলো নো স্যার এখানে ইয়া স্যার ক্লাস ইন্টারভেল স্যার ক্লাস ইন্টারভেল যেটা আপনার লিমিটটা নেওয়া হয়েছে ওটার ফার্স্টের অংশটা হবে স্টার্টিং পয়েন্ট রাইট 30 হচ্ছে এল n বাই 2 এটা তো আমরা পাইছি কত কত n বাই 2 56.5 এবার আসেন c ডট f কত এটা যে বলতে পারবে সে 62 হ্যাঁ 62 হবে স্যার 62 62 তাহলে এফ কত এফ কার পাশে গান বাজছে নাকি আপনারা এফ 31 হবে কে কেউ মনে হয় বিয়ের বাড়িতে আছে না না স্যার মনে হয় পূজার মণ্ডপে আছে তাই নাকি দেখি তো এখানে কেউ আছে কারণ মাইক তো স্যার দেখা যাচ্ছে না স্পিকার মিউট করা সবারই সূত্রধার জয় জি স্যার আপনাদের কি আজকেই পূজা না আগামীকাল স্যার আমি তো ঢাকায় স্যার মশামারি পূজায় তো যাইতে পারলাম না স্যার যাই নাই স্যার পূজা তো স্যার আর কেউ আছে এই ক্লাসে গ্রামে গ্রাম ভাই গ্রামে প্রচুর মশা ভাই হ্যাঁ রাজু ভাই বলতেছে যে গ্রামে প্রচুর মশা ওনারে নিয়ে যান হায়ার করে মশা মারার জন্য আচ্ছা সেটাই বলতেছি স্যার পূজা হইল মশা মারা হইল সি ডট এফ এটা কোনটা সি ডট এফ হবে 62 আর শুধু এফ হবে 31
আচ্ছা তাহলে এবার সবাই একটু খুব মনোযোগ দিয়ে শুনেন যে এখানে সি ডট এফ হবে যেই বরাবরে আমরা এই আইটেমটা আসবে ক্লাস ইন্টারভ্যালের যেই বরাবর যে আইটেমটা আসবে তার ঠিক উপরের আইটেমটা হচ্ছে কি সি ডট এফ কত 31 তার মানে সি ডট এফ হচ্ছে 31 আর এফ কত এফ হচ্ছে এই বরাবরের তার মানে এখানে আমরা মানগুলো বসাই দিলে এই চলে আসবে এটা মিডিয়ান এই 37.73 এই মানটা কে কে বুঝে নাই স্যার আই 10 আই ক্লাস ইন্টারভ্যাল এখানে 10 করে ডিফারেন্স এই জায়গায় ক্লাস ইন্টারভ্যাল কত কে কে বুঝে নাই ইএফ আর এফ এর ভ্যালু সেম কেন আসছে এটা আরেকটু বললে ভালো হয় আরে সেম হয়ে গেছে আনফরচুনেট এই জন্য আপনারই আমি কোশ্চেন করলাম সাপোজ এখানে রাইট সাইডে একটা ম্যাথ আছে 27 নম্বর ম্যাথে 27 নম্বর ম্যাথে আমার n এর মান কত আছে এখানে 399 ডিভাইড বাই 2 কত 199.5 মানে কোন জায়গায় আছে এটা কি বলতে পারেন 200 সিরিয়াল আছে হ্যাঁ এই বরাবর পটিতে এই বরাবর যদি থাকে তাহলে এল এর মান কত এল এল তার ক্লাস ইন্টারভ্যালের যে এখানে আমরা যেটা হইছে ওটার স্টার্টিং পয়েন্টটা হবে 31 আচ্ছা তাহলে এটার সি ডট এফ কত এফ কত 80 স্যার এফ হবে 120 আর হচ্ছে ই হবে আপনার এই 80 সি এফ হবে 80 সি ডট এফ হবে কি এই যে 80 এই যে এই দেখেন অ্যাকচুয়াল ভ্যালুতে এটা চলে আসছে এরকম আসার পরে n by 2 c dot f কত 80 f এর মান কত 120 i কত করে আছে এখানে ক্লাস ইন্টারভেল 10 এই জায়গায় অনেকে বিভ্রান্ত হয়ে যেতে পারে যে আমি এখানে 0 to 20 এখানে তো 20 বাকিগুলো 10 কেন এটা প্রথমটা এরকম আছে মানে এটা মানে এটা বুঝাইতেছে না যে এখানে 10 করে ডিফারেন্স কারণ এখানে শুধু 20 দেয়া এই সবগুলো দেখতে হবে যে কত করে আছে পরবর্তী 10 করে ডিফারেন্স থাকা এখানে i এর মান কত স্যার l এর মানটা বুঝি নাই স্যার কিসের স্যার ওই যে l এর যে মানটা স্যার বের হইছে স্যার আগেরটা বুঝছিলেন কিভাবে স্যার ওইটাই বুঝি নাই স্যার ওইটা কোশ্চেন করলাম বলে স্যার এই দুইটার মধ্যে এটা বের হইছে কিভাবে দেখছেন আপনি কোশ্চেন করছেন আমিও কোশ্চেন করলাম দেখি আসলে আপনি বুঝছেন কি না এর আগের বা এর আগের ভ্যালুটা নাহলে তো আপনাকে আমি বলে দিলে আপনার মনে থাকবে না এটাই কিভাবে বের হইলো এই এই জিনিসটা স্যার 56.5 এখানে আমার আছে সেই ক্ষেত্রে আমি 5 মাইনাস করব উনি কই যে কোশ্চেন করলো জি স্যার এটা কিভাবে বের হইছে এই ক্লাস ইন্টারভ্যালটা বুঝতেছি না স্যার একটু বলে দিন স্যার আপনি কি এখনি জয়েন করছেন নাকি না স্যার হ্যাঁ না স্যার তাহলে
কে বলতে পারে এটা আসছে কিভাবে? দেখছেন এত মনোযোগী স্যার, 39 আছে এটার মধ্যে আমার স্যার, আমি যে 130 পাইছি এটার মধ্যে ডিভাইডেড করে 5.6 আসছে। এই 5.6 ফার্স্ট এর ক্ষেত্রে আমি স্যার 5 মাইনাস করব 0.5, সেকেন্ড এর ক্ষেত্রে ই করব স্যার প্লাস করব। তার কোনো ভয়েস নাই, ওয়েট করুন। আচ্ছা, তাহলে আমরা এই মানটা কিভাবে পাইছিলাম, কে যেন কোশ্চেন করছিল? হ্যালো, জি স্যার, আপনি কি বুঝতে পারছেন কিভাবে এটা পাইছি, এই মানটা? হ্যালো, আপনারা কি আছেন নাকি নাই? জি স্যার আছি স্যার। এই একটা ছেলে যে কোশ্চেন করলো, কই গেল? জি স্যার আছি। এই ছেলেটা কই? জি স্যার। রুদ্র জয় ভাই। হ্যাঁ জি স্যার আছি স্যার। কিভাবে আসলে বুঝতে পারছেন কিনা?
স্যার বুঝতে পারছি বলতে স্যার এই প্রথমটার ক্ষেত্রে স্যার ওই যে 0.5 স্যার মাইনাস হয়েছে আর ওইটার ক্ষেত্রে স্যার 0.5 যোগ হয়েছে স্যার এটা 0.5 যদি এইদিকে যদি মাইনাস হয় তাহলে এইদিকে যোগ করতে হবে নাহলে তো এটা 10 করে ইন্টারভেল থাকবে না জি স্যার ওইটা ওইভাবে বুঝছি স্যার ঠিক না জি স্যার সাপোজ এটা যদি আমি এটার আরসে 99.5 তো আমি এখানে কমাবো 30.5 তাহলে এইদিকে তো আমার কি করতে হবে 0.5 বাড়াইতে হবে নাহলে তো এটা মিলবে না এই ম্যাথটা তাহলে বুঝতে পারছেন সবাই 0.5 না আসলে তো স্যার কোনো টেনশন নাই স্যার তাই না স্যার কোথায় স্যার যদি n/2 এর মানটা যদি স্যার 0.5 না আসে তাহলে তো কোনো ঝামেলা নাই স্যার না না তাহলে আর কোনো ঝামেলা নাই স্যার আরেকটা বিষয় স্যার আমার আয়ের মানটা যদি মানে 10 না হয় অন্য কোনো ভ্যালু হয় সেই ক্ষেত্রে স্যার হ্যাঁ অন্য অন্য ভ্যালু হইতে পারে এটা তো সম্ভব 9 হইতে পারে সেই ক্ষেত্রে কি আমি যে মাইনাসটা করব মানে মাইনাস প্লাসটা করব সেই ক্ষেত্রে কিভাবে করব সেই ক্ষেত্রে আপনি ওই একই স্টাইল আপনি এখানে কত থেকে কত আছে সাপোজ 21 টু 29 আছে এস ধরেন 8 করে আমি দিলাম ঠিক না জি স্যার আপনি 20.5 28.5 আপনার 8 করে ডিফারেন্স হয়ে গেল জি স্যার বুঝতে পারছি যাই হোক এগুলো সব চেঞ্জ আসবে এক্সামে কি আসবে সব চেঞ্জ আসবে ওকে আপনাদের অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে এই রুলস থেকে যে আর গেল কই আর নাই তাহলে আচ্ছা সবাই একটু দেখেন যে স্যার আপনি যে পিডিএফটা করছেন এটা কি স্যার মানে একটা বই থেকে পিডিএফ করছেন নাকি কয়েকটা বই অ্যাড করা হয়েছে এখনো পর্যন্ত একটা বইয়ের উপরে আছে এর মাঝখানে পরে ফাইনালে আর একটা বই থেকে পড়ানো হবে প্রথম দিকে অন্য অন্য বই থেকে পড়ানো হয়েছে থিওরি প্রথম দিকে যেগুলো দেখছিলেন এগুলো আর একটা বই ছিল জি স্যার তো ওটা দেখার দরকার নাই আপনি তো বই কিনতে পারবেন না আর বই আপনারা কিনেনও না আপনি শুধু কি করবেন কিছু করার দরকার নাই আপনার এই যত ম্যাটেরিয়ালস আছে এই ম্যাটেরিয়ালস গুলা খুব ভালো মতো নেবেন ক্লাসে যে ম্যাথটা করানো হচ্ছে প্লাস অ্যাসাইনমেন্টে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো খুব আপনি কেয়ারফুলি কমপ্লিট করেন তাইলে পারবেন ইয়েতে মিড ফাইনাল কুইজ যে কোনো এক্সাম ওকে এবার আমরা এখান থেকে কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি এখান থেকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি দেখাইছিলাম আমি দেখাইছি দুইটা ম্যাথ ওকে এবার আমরা এইটারই সেকেন্ড ইয়েতে চলে যাই যে মোড এখন আমরা করব মোড মোড করব কিভাবে সবাই একটু দেখেন যে মোডের একটা ম্যাথ আমরা দেখি 47 নাম্বার আপনারা কি সামনে কোনো খাতা অথবা নোট অথবা ডায়েরি রাখেন কি নাই
নাকি শুধু সবাই শুয়ে বসে? না স্যার রাখি স্যার। যারা এ প্লাস পাইতে চায় তাদের মেইন ক্রাইটেরিয়া হবে, তার সামনে এরকম একটা বুকলেট থাকবেই, এখানে সে লিখবে কোর্স নাম্বার শুরুতেই, কোর্স 203, লেকচার নাম্বার, ডেট, প্লাস ক্লাসে কি কি করানো হয়েছে, ক্লাসে দেখাইছে 47 নাম্বার ম্যাথ, অ্যাসাইনমেন্ট কি কি দিছে, অ্যাসাইনমেন্ট দিছে ও এত নম্বর এত নম্বর এত নম্বর এত নম্বর, কি কি কুইজ মিডে আসতে পারে বলছে এত নম্বর, এই টাইপের এই টাইপের জিনিস, ঠিক না? আর যদি মনে করেন না আমার একটা ডি বা সি হইলে যথেষ্ট, তাহলে আপনার ওই যে যে কোনো ভাবে, অনেকে দেখছি যে মাওয়া ঘাটে গেছে রাস্তার পাশে বাইক নিয়ে ওই জায়গায় বসে কি করতেছে, ক্লাস করতেছে, ওটা সমস্যা না। যে মানে আপনি যদি ভাবেন যে না আমার একটা কোনো রকম পাস হইলে কি চলবে, তাহলে যে কোনো ভাবে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। ওকে, আমরা একটু দেখি যে মোরাল ভ্যালুটা কিভাবে বের করবো। মোরাল ভ্যালুতে সাপোজ এখানে আপনার এজ ইন ইয়ার্স এটা দেয়া আছে, এটা দেয়া আছে বড় থেকে কি ছোটের দিকে, আপনি রিঅ্যারেঞ্জ করে অ্যাসেন্ডিং অর্ডার নেবেন, মানে ছোট থেকে কি ছোট থেকে বড়, ছোট থেকে বড় বলতে এখান থেকে শুরু করবেন, যে 22-25 নাম্বার অফ পার্সন কত আছে, এবার উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকেন, এভাবে উঠে আস্তে আস্তে আমরা কি বললাম এই পর্যন্ত আসলাম। এটা করার পর মোরাল ভ্যালুর জন্য কি কি ফর্মুলা ছিল এটা আগে আমরা একটু দেখে নিই, এই ফর্মুলা গুলো না জানলে আর ম্যাথ করা যায় না। এই যে মোড ইকাল টু এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু প্লাস আই, এটা প্লাস নাই ইনটু হবে এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইনটু আই, তাহলে কেমনে দেখাইছিল বলে গেছে, এটা লেখার পর আমরা যেটা করব যে এই বরাবরের এই ম্যাথ এই মেথডটা একটু অন্যরকম, সবাই একটু দেখেন যে নাম্বার অফ পার্সন মানে কি, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ পার্সন মানে কি, আটটা হয়ে গেছে এখানে। তার মানে যখন বিজোড় থাকবে তখন তো ইজিলি কি করা যায়, সাপোজ 8 9 তখন বের করা সম্ভব ইজিলি, সাপোজ 20 20 জি স্যার, কিন্তু এখানে কি আছে, জোড় আছে, এই জন্য প্রবলেম। প্রবলেম বলতে মিডল বরাবর দুইটা যে কোনো একটাকে ধরে করলেই ম্যাথ হয়ে যায়। আপনারা সব সময় কি করবেন, আপনারা সব সময় বড়টা ধরবেন, এই যে দুইটার মধ্যে বড় অথবা ছোট ধরেও করা যায়, যেমন আমরা ধরছি মিডলে দুইটার মধ্যে সাপোজ 40 ধরে করলে রেজাল্টটা কি পাওয়া যায়, একটু ভালো পাওয়া যায়, এই জন্য 40 ধরলাম আমরা। হ্যাঁ 40, তো এখানে বললে যে বাই ইন্সপেকশন মোড লাইজ ইন দা ইন্টারভেল, এই বরাবরের ক্লাস ইন্টারভেল কত আছে, 40 টু 45, ঠিক না? তাহলে
এটার 42 45 হলে এল এর মান কত স্যার 40 শুরুটা 40 এবার আসেন যে ডেল 1 কিভাবে বের করবে যে ডেল 1 উপরে যে এই ডেল 1 টা আছে এটা কিভাবে বের করব এটা বের করব এই 40 40 মাইনাস কত আপার লিমিট আপার যে এই ফ্রিকোয়েন্সিটি আছে এটা হচ্ছে কিসের মান ডেল 1 এর ডেল 1 মানে 20 হবে স্যার এরপরে 40 মাইনাস নিচের যে ভ্যালুটা আছে 30 এটা কিসের মান ডেল 2 ডেল 2 এর মান তার মানে সহজ এই যে 40 মাইনাস 20 ডেল 1 এটা ডেল 2 ক্লাস ইন্টারভ্যাল কত করে আছে এখানে 5 5 5 করে এই যে 5 করে এই মানগুলো বসাই দিলে এটা কি বের হয়ে গেল কে কে বুঝে নাই স্যার এখানে 0.5 মাইনাস বা প্লাস করা হলো না কেন এটা ওই ম্যাথ না তো এটা তো এটা কি মেথড দেখতেছি এখন স্যার মোড মোড এটা মোডের রুলস এটা তো ওই মেথড না এখানে তো সিএফও নাই বা অন্য কিছু নাই এখানে কি দিয়ে শুরু করতে হয় যে ফ্রিকোয়েন্সি থেকে বুঝছেন আচ্ছা এবার আমরা আসি যে 48 এ যখন আপনাকে মিডিয়ান বের করতে বলবে তখন আগের রুলস অনুযায়ী করবেন মিডিয়ান বের করা সহজ কিন্তু মিডিয়ান এন্ড মোড যখন বের করতে বলবে তখন কিভাবে বের করবে কে বলতে পারে তার এখন যে সূত্রটা দিয়ে করছে এটা দিয়ে মোড বের করব ওকে ধরেন এই জায়গাটাতে বলছে যে ক্যালকুলেট মিডিয়ান মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা এখানে আছে সেন্ট্রাল সাইজ ফ্রিকোয়েন্সি এখানে তো ক্লাস ইন্টারভেল নাই জি স্যার বাট এখানে এই যে দেখছেন ক্লাস গ্রুপ করা 10 করে ডিফারেন্স এর তাহলে কিভাবে ক্লাস ইন্টারভেলটা ওভার করব কিভাবে করলো আর কি কোনো সূত্র আছে না ক্লাস ইন্টারভেল ছাড়া স্যার ক্লাস ইন্টারভেলটা স্যার এখানে ধরা হয়েছে ধরা হয়েছে এক্স্যাক্টলি ধরা হয়েছে কিভাবে স্যার 20 এর মাঝখানে স্যার 15 আছে স্যার এই কারণে স্যার এটা 10 করে ধরা হয়েছে স্যার এখানে ক্লাস ইন্টারভেল এখানে বলছে যে সিন্স উই আর গিভেন সেন্ট্রাল সাইজ we should determine the lower and upper limit of various classes first class shall be 10 to 20 second এরকম ভাবে আগাই যেতে হবে তো আমি যদি আপনারা দেখেন যে এইটা ক্লাস ইন্টারভেল ধরার মতো ভ্যালু দেয়া আছে দেখেন এই যে সুন্দর একটা ভ্যালু কত করে ডিফারেন্স এখানে 10 করে না তাহলে 10 করে যদি থাকে আমি যদি 10 টু 20 নেই তাহলে এটার মধ্যে ফ্রিকোয়েন্সি কত পড়ে 10 5 5 5 আবার 20 টু 30 নিলে এটার মধ্যে কত পড়ে 9 তার মানে সুন্দর একটা কি দেয়া আছে এখানে মেলু দেয়া আছে যার কারণে ক্লাস ইন্টারভাল আমরা ধরে নিলাম নিয়ে কিন্তু স্যার ভয় তো লাগে এরকম স্যার পরীক্ষার সময় তো এমন একটা দিয়ে দেন স্যার চিন্তা করতে করতে শেষ হয়ে যাব হ্যাঁ তাই নাকি না সহজ একদম ইজি কোর্স না স্যার বুঝতে পারছি কিন্তু স্যার এমন একটা ইয়া দিবেন স্যার তখন স্যার এই যে মিলাইতে অনেক টাইম লাগবে আমি যদি কোশ্চেন করতে একটা কোশ্চেন সাপোজ বানাইতে যদি টাইম লাগে অ্যানসার করতে টাইম লাগবে না यस স্যার
তাহলে এটা বের করে আমরা সহজে আগের মতো কি বের করবো? এই যে মিডিয়ান বের করবো, মিডিয়ান বের করার পর আপনি মোড বের করবেন কিভাবে? এই যে উপরের এই ফর্মুলায়, উপরের এই ফর্মুলায় বের করবেন। যদি এটাতে মিন বের করতে বলে, কি বলে? মিন বের করতে বললে এই তিনটা ঘর আপনারকে কি করতে হবে, নতুন করে মিন করতে হবে। যে মিনের এই ফর্মুলা FD / N into I আগের ক্লাসে দেখাইছিলাম, FD বের করতে গিয়ে এই দুইটা ঘর কি করতে হবে, করতে হবে, ঠিক না? যদি না বলে মিন, যদি কি না বলে মিন বের করতে, যদি না বলে তাহলে ফার্স্টের তিনটা এই তিনটা দিয়েই এটা হয়ে যায়, এই মিডিয়ান মোডের মান বের করা যায়। এক্সামে এমন একটা ম্যাথ আসবে যে যেটা দিয়ে বলতে পারে যে তিনটাই করো, ঠিক না? জি স্যার। তিনটা স্যার, হ্যাঁ। মার্কস কত হবে স্যার? 15, একদম 5 থেকে 10 মার্কস। মার্কস তো এজ ইউজুয়ালি থাকবে, কারণ এটা তো একটা ডাটা স্ট্রাকচার দিয়েই আপনি শুধু ফর্মুলায় বসাবেন। হ্যাঁ, আপনি তো তিনটা দিবেন একটার ভিতরে। হ্যাঁ, তিনটা অ্যাট লিস্ট 10 নাম্বার তো থাকা উচিত। সহজ যে জিনিসগুলো ওগুলাতে মার্কস কম থাকে, সাইজে লম্বা হলো, বুঝছেন নাকি? একসাথে কম্বাইন্ড এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। আবার এরকমও হইতে পারে যে জনগণের কথা চিন্তা করে দুইটাও দেওয়া দিলে বেটার হয়, দুইটা টাইপে থাকতে পারে, মিডিয়ান অথবা মিন, এরকম থাকতে পারে, মোড অর মিন, একটা টেবিলে দুইটা থাকতে পারে, ঠিক না? Yes. আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আমরা এতক্ষণ মিন দেখলাম, মিডিয়ান দেখলাম, এবার এতক্ষণ দেখলাম মোড, এবার জিওমেট্রিক এন্ড হারমোনিক মিন, এগুলো দেখবো। এই দুইটা, এই দুইটা খুবই সহজ, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। ধরেন মোডের তাহলে কি দেয়া হইলো না, কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো না মোডের, কিন্তু আপনাকে যে দুইটা ম্যাথ আমি দেখাইছি এই দুইটা ম্যাথ আপনারা করে রাখবেন। জিওমেট্রিক জিওমেট্রিক মিনের সাপোজ এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা কিসের মান, এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, আর নিচেরটা এফ এর মান। এক্স আর এফ থাকলে এক্স থেকে লগ এক্স বের করবেন প্রথম, কেন লগ এক্স, বা কয়টা টেবিলে, এই টেবিলের মধ্যে কয়টা কলাম হবে আপনি কিভাবে বুঝবেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলার আইডিয়া থাকতে হবে সবসময় মাথার মধ্যে, যে জিওমেট্রিক হারমোনিক মিনের নাই কাটা করছে। জিওমেট্রিক মিন হারমোনিক মিনের ফর্মুলাতে আমরা আগে যাই, যে ফর্মুলা গুলো কি আর কি বলা আছে ফর্মুলাতে আছে যে জিওমেট্রিক মিন ইকুয়াল টু অ্যান্টি লগ সামেশন এফ লগ এক্স বাই এন। প্রথমে লগ এক্স এর মানও বলা আছে ফর্মুলার মধ্যে, তার মানে এক্স থাকলে সবসময় এক্স এর মান দেয়া থাকবে জিওমেট্রিক, এক্স থাকলে লগ এক্স বের করা সম্ভব না? সম্ভব না, লগ এক্স বের করছে স্যার, লগ দিয়ে লগের মান বসাই দিব এক্স এর জায়গায়, ক্যালকুলেটরে বের করবেন শেষ। জি স্যার। এই দুইটাকে আবার গুণ করলে কি বের হয়ে যায়?
f log x এখন এটাকে আমি সামেশন করব সবগুলোকে যদি যোগ করি সামেশন অফ f log x ফ্রিকোয়েন্সি সামেশন করলে কি হয় n ফর্মুলাতে আছে জিওমেট্রিক মিন এন্টি লগ সামেশন এই মানটা ডিভাইডেড বাই 70 ডিভাইড করে এটা এন্টি লগ কিভাবে বের করে জানেন নাকি আপনারা নো স্যার করি না স্যার করি না ক্যালকুলেটর আছে কার কার সামনে ক্যালকুলেটর কারো কাছে নাই কারো কাছে নাই ইয়ে করেন খুলেন ব্যাগ থেকে ক্যালকুলেটর স্যার ক্যালকুলেটর দি কই আছে নিসি স্যার নিসেন জি স্যার 1.4031 এন্টি লক 1.4031 আচ্ছা এটা কিভাবে বের করবেন সবাই ক্যালকুলেটর দেখেন শিফট দিয়ে লগ দেন এরপরে এই মানটা বসান 1.4031 কে কে করছে স্যার আসছে স্যার হ্যাঁ আসছে স্যার আসছে স্যার শিফট লগ দিলেই কি হবে চলে আসবে এই মানটা তার মানে এটা সহজ খুবই সহজ এগুলো একই এখানে সাপোজ এই ম্যাথটাতে কিসের মান দেয়া আছে এই যে বের করতে বলছি জিওমেট্রিক মেন বুঝছে এটা কিসের মান দেয়া আছে জিওমেট্রিক মেন যে বললো ফলোইং ডেটা কিসের ডেটা এগুলো লে এক্স এর মান কি এটা কিসের মান যেহেতু এখানে একটা মানই দেয়া আছে এটা হচ্ছে x এর মান ঠিক না এই যে x এর মান এখান থেকে শুধু আমি log x এর মান বের করব এটা আপনি নিচে নিচে লেখেন x এর মানটা ওরা পাশাপাশি লিখছে এখান থেকে log x এর মান বের করব যেহেতু এখানে কি নাই f এর কোনো মান নাই f এর মান আছে না স্যার নাই এজন্য ফর্মুলার মধ্যে এখানে f ছিল বাট এখানে কি হবে না f এর কোনো এটার সাথে ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি যেহেতু নাই সেটা তো আসবে না ফর্মুলায়ও আসার কোনো প্রশ্নই আসে না নাহলে আমি আন্দাজ কিভাবে এটা লিখি তো একই সিস্টেম অ্যান্টি লগ এটা বের করা সম্ভব প্রত্যেকটা ম্যাথই একই রকম জিওমেট্রিক মিন এর পর আমরা আসি যে হারমোনিক মিন অ্যাসাইনমেন্ট থাকবে এই 51 এর বি স্যার এতগুলো অ্যাসাইনমেন্ট দিলে কিভাবে করব 52 51 এর বি 52 অ্যাসাইনমেন্ট কমাই দেন আপনারা স্যার প্লিজ স্যার একটু প্রিপারেশন এখন থেকে নিয়ে ফেলেন এই কুইজ ও কুইজ প্লাস ও মিড এর 1 তারিখে আপনাদের কুইজ হ্যাঁ বাবা স্যার 1 তারিখে মনে পড়ছে আমার এই যে দুই তিন জন ইয়া করাতে আমি বুঝছি একটা ডেট চাইতেছেন আপনারা স্যার আমি কিন্তু অসুস্থ স্যার 1 তারিখে কেন বলছি এটা দাও স্যার
এক তারিখে অসুস্থ থাকবেন না এখন অসুস্থ স্যার এখনই অসুস্থ অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছি আজকে থেকে বুঝছি এরকম অসুস্থ থাকবেই কোন টপিকসের উপরে এই ইয়াটা হবে কুইজটা কুইজটা হবে এই যে হারমোনিক মেইন পর্যন্ত হারমোনিক না স্যার এত বড় সিলেবাস স্যার হারমোনিকটা স্যার পরে দিলে ভালো স্যার মিডের জন্য না হারমোনিক মেইন একদম সহজ জি স্যার ছোট ম্যাথ থাকবে কুইজে যে হারমোনিক মেইনের থেকে ম্যাথ থাকতে পারে কুইজে স্যার এমন কইরেন না স্যার একটু কমাই দেন স্যার প্লিজ কম অনলাইন মানে একদম সহজ এ প্লাস পাওয়া যে আগে পারসি করার সম্ভাবনা ছিল না সেও যে একটা ভালো গ্রেড পাইছে অনলাইন ক্লাস করে স্যার এই পিডিএফটা স্যার এখন একটু আপলোড দাও স্যার হ্যাঁ হ্যাঁ দিব এখন ক্লাস শেষে দিয়ে দেব ক্লাস শেষে দিয়ে দিচ্ছি হারমোনিক মেইন এর ফর্মুলাটা দেখেন সবাই একটু যে হারমোনিক মেইন ইকুয়াল টু n বাই সামেশন 1 বাই x এটা হলো মেইন ফর্মুলা তার মানে এখানে হারমোনিক মেইন বের করতে বলছে যে ভ্যালুটা দেয়া আছে এটা কিসের মান x এর মান x এর মান দেয়া আছে বের করতে হবে 1 বাই 1 বাই x 1 বাই x উল্টা স্যার এক দিয়ে সবগুলোকে ডিভাইড করবেন এক একটা করে এটা সামেশন বের করার পর এখানে বসাই দিব শেষ অ্যানসার আচ্ছা যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাড হবে ফ্রিকোয়েন্সি নিচেরটার সাথে কি হবে ইনটু গুণ হবে নিচেরটা এই যে এই ফর্মুলা 60 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট 60 নম্বর অ্যাসাইনমেন্ট ধন্যবাদ এটা হারমোনিক মিন এর স্যার একটু পর্যন্ত হচ্ছে এই নেক্সট ক্লাসে কুইজ কুইজের সিলেবাস কুইজের কোশ্চেন হবে মিডের কাছাকাছি মানে লেন্দি কোশ্চেন স্যার টাইমটা কেমন হবে টাইম হবে পুরো ক্লাস জুড়ে ওই দিন আর ক্লাস নিব না আমি স্যার লেন্দি বলতে গেলে স্যার অল্টারনেটিভ অনেক থাকবে না অল্টার কোনো অল্টারনেটিভ থাকবে না ওই দিন আমি কোশ্চেন দিয়ে দিব আগেই এক্সাম দিয়ে সবাই এক আবু তালেবের কাছে জমা দিবেন यस স্যার মানে আগের মতো স্যার এক্সাম ডেটটা একটু চেঞ্জ করলে ভালো হয় স্যার 1 তারিখ স্যার 1 তারিখ একটু প্রবলেম হয়ে যাবে স্যার এই প্রবলেম থাকবে এর পরের দিন দিলে আরেক জনের প্রবলেম থাকবে স্যার ক্লাস টাইমে দেন স্যার রোববার ক্লাস টাইমে তো এই যে 1 তারিখ স্যার 1 তারিখ 6টা থেকে 8টায় এই 2 ঘন্টা এরপরে যারা জমা দিবে লেট সাবমিশন বুঝছেন নাকি জি স্যার কুইজ হবে 20 মার্কসের এটারে আমি পরে কনভার্ট করব এই কুইজের এই মার্কসটাকে বাট কুইজটা হবে কিসে কত মার্কসের 20 স্যার কয়টা ম্যাথ দিবেন স্যার একজন স্টুডেন্ট কল করছে ওয়েট তাহলে এই পর্যন্ত আপনাদের থাকবে কি কুইজ কুইজ আমি